এখন আপনাদের প্রশ্নের উত্তর দিই একটা, তারা কি আছে না চলে গেছে? চলে গেছিলি কেমন গো? ও বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, মরে যাবে মাছ, ছেড়ে দাও ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও, পানিতে দিয়ে দাও, জানা দিয়ে দে, ঠিক কর, হ্যাঁ জান্নাত আন্টিকে দিয়ে দিতে দাও, হ্যাঁ ওইসে আর মাছ ধরতে হবে না, আসো আসো, দিছিস না ছেড়ে তো জান্নাত, তাহলে আসোস কেমন? আটটা মাছ ধরছো? ফ্রাই করে দে খাবে, হ্যাঁ দেখছো না মায়া তো এক্সপার্ট হয়ে গেছে মাছ ধরায়, আমি কিন্তু ধরা মারি, ছেড়ে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, কান্না করবে মাছ, কান্না করবে ছেড়ে দাও, আমি দরবার গেলে মনে হয় নিলো মাছে দূর পরে বেশি। আসলে বিষয়টা হচ্ছে কি, ওই যে ওই যে মুরগি স্ট্রবেরি খাইতেছে, ওই যে ওই যে দাবার 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 আমার মেয়েটা হইতেছে অনেক চঞ্চল, ওরে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যায় না। ওই খরগোশের বাচ্চা ওই দুইটা বাইরে গেছে, ঢুকে দে ওটা, ওই দুটো ঢুকে দে, আবার কোন সময় হ্যাঁ বিড়ালে নিয়ে যাবো। ওই স্যার মাছ ধরো না, তুমি পড়ে যাবা, দুরুম করে পড়ে যাবা, আমার সম্পদ ধরে নিয়েছো এটা রে, মানে আয়তের পিছনে দুজন থাকতে পারলে আরো ভালো, দুজন থাকাই লাগে, এই যে শম্পা আছে আবার জান্নাত আছে। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই কমেন্টস করতেছেন যে ভাই তারা আছে না চলে গেছে, তো তারা আছে না চলে গেছে ওই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব। তাহলে ম্যাডাম ঢাকায় গেছিলাম আপনি তারারে রেখে, আজ থেকে কয় মাস আগে, দু মাস না শম্পা আইসে আর আপনার পাইলাম না, দু মাসের বেশি শম্পা একটু খেয়াল রেখো হাতের দিকে, তো দেখতেই পাচ্ছেন জান্নাত আমাদের মাঝে আবার ফিরে আসছে, আসো আম্মু আসো, তাহলে জান্নাত গালে হাত করে ঠয়ে গেছিলি কেমন গো? অনেকদিন আগের কথা, প্রায় আড়াই মাস আগে আমি আর শম্পা ঢাকায় গেছিলাম মনে টাইলস আনার জন্য, তাই না? তো বাড়িতে রেখে গেছিলাম হলো জান্নাত রে, জান্নাতের নানি তারা, তো আয়েশা শুনি যে তারার নানির সাথে, তারা নারী না জান্নাতের নানির সাথে তারার ফাইটিং হয়েছে কিনে জানি, আর জান্নাত নাই, নাই যে নাই, দুই মাসের ভিতরে আর আর কোনো খবর নাই, জিজ্ঞেস করলাম যে জান্নাতের সাথে তারা তোর ঝগড়া করেছে না, তারা কয় না ওর সাথে আমার কোনো কথাই নাই, আসলেও তাই, তাই না, তার সাথে তো আর কোনো কথাই নাই, তাহলে গেছিলি কি জন্যে? তাহলে এখন আবার আইসতকে পরে আমরা ওরে আবার রেখে দিছি যে তুই থাক, তুই থাকলে আয়াতরে টেক কেয়ার করে একটু সুবিধা হয়, কারণ তার আর ইদানিং সময় নাই, ক্লাস টেনে পরে পরীক্ষার সামনে ওর প্রাইভেট টাইভেট নিয়ে ও সারাদিন দেখা যায় যে ওগুলো নিয়ে ব্যস্ত, আয়াতরে টাইম দিব, প্লাস তার আর হলো মুড টুট সুইং করে অতিরিক্ত। শুনো তুমি আমার কথা শোনো, আয়াত এত দুষ্টুমি করা লাগে না মা, দুষ্টুমি কি করতে হয় না মা, তোমার সাথে তো আমরা এখন এনার্জি দিতে পারি না, ওকে ফিশ খাবো আমরা, তুমি না রোজা, আই শোনো তুমি না বলে রোজা রাখছো, রঙিন ফিশ খাইতে হয় না মা, তুমি না বলে রোজা, হ্যাঁ আমরা তো পরে খাবো এখন না, তো সে চিন্তা করে গেল রোজা আর কি, আমরা ইফতারের পরে খাবো মা, দেখো তো ওই কুকিলে কি বলে, কুকিলে কি বলে, জোরে, তো যাই হোক এখন আপনাদের প্রশ্নের উত্তর দিই একটা, তারা কি আছে না চলে গেছে? আছে, তো অনেকেই আমার আগের সেই ভিডিওটা দেখে মানে পুরা দেখেন নাই, পুরা দেখলে এই প্রশ্নটা করতেন না বা এই কমেন্টটা করতেন না, তারারে নিয়ে আমাদের যে লাস্ট দুইটা ভিডিও আপনারা দেখছেন যে তারা আমাদের সাথে থাকতে চায় না কেন, ওই ভিডিওটা কিন্তু এখনকার না, আজ থেকে আরও সাত আট মাস আগের, আপনারা হয়তো খেয়াল করেন নাই, জাস্ট আমার এই বাড়ির চেহারাটা দেখেন এখন,
পুরা প্লাস্টার করা আর ওই ভিডিওটাতে কিন্তু দেখবেন যে মানে প্লাস্টার আসা কিচ্ছু নাই তো তারা রিসেন্টলি ওর মন আবার সে আগের মতো উড়ু উড়ু হইছে যাই যাচ্ছি যাবে এরকম একটা অবস্থা তো যার জন্য আসলে জান্নাতরে আবার নতুন করে আনা হইছে আর সামনে যেহেতু ওর পরীক্ষা আয়াতের প্যারা ও নিতে পারে না এর জন্য আমরা বলছি যে আয়াতের প্যারা নেওয়ার দরকার নাই প্লাস ভিডিও টিডিও এগুলার প্যারাও নেওয়ার দরকার নাই অলরেডি সম্পার ভিডিওতে তো নাই এখন মানে সম্পার চ্যানেলে লাস্টে 6-7টা ভিডিও সেখানে কিন্তু আর তারা নাই আর আমার ভিডিওতেও আমি আসলে কমাই দিছি তারপরে একেবারে যে নাই অনেক আগের শ্যুট করা কিছু ভিডিও আছে বা সামনে হয়তো থাকবে কিন্তু পরিমাণে কম যদিও এই ভিডিওর জন্য আসলে ওর পড়াশোনা কোনো ক্ষতি হয় না কারণ এই যেমন এই যে এখন জান্নাত আয়াতে রাখতেছে আমরা এই ফাঁকে একটা ভিডিও করলাম তো এখন এর জন্য কি আর ওর পড়াশোনা কোনো ক্ষতি হলো হলো না কিন্তু হাসাস কেন গে কিসে আস খাইলি না ঠা ব্যাং দেহে আসতেছা তাইলে হ্যাঁ ভাই ব্যাং দূরে কিন্তু বাইজা দিন ধরে এত আসলে তার তারার রোগে ধরলো না তারার হাসি ধরলো না তারা ওজন পয়লা পয়লা আইছিল না তোর মতো সারাক্ষণ গালি হাসছে এখন মুখে হাসি নাই এখন ভালো কথা কইলেও মুখ কালা করে থাকে তো যাই হোক ভিডিও আর লম্বা করবো না তারা আমাদের পরিবারের সদস্য ছিল আছে ভবিষ্যতেও থাকবে সবসময় হয়তো চোখের সামনে থাকবে না আর চোখের আড়াল হইলেই যে মানুষটা পর হয়ে গেল তা কিন্তু না হ্যাঁ তো অন্য কোনো দিন তারার মুখ থেকে আপনাদেরকে শোনাবো না যে তারা আমাদের এখানে আছে কি নাই কারণ এখনও জানি অনেকে বিশ্বাস করবেন না ভাববেন যে তারা হয়তো নাই থাকলে ওরে দেখান এ ধরনের কমেন্টস আসবে তো আমি আগেই বলছি যে আমি এখন ওরে যতটা সম্ভব মানে মিডিয়াতে কম আনবো আস্তে আস্তে একেবারে না আনাটার চেষ্টা করব কারণ দৈলাগ্র কখনোই তারার উপর নির্ভরশীল ছিল না কোনো দিন হবেও না তো যারা তারার ভক্ত আছেন তাদের জন্য এটা একটা দুঃসংবাদই বটে আর সামনের ভিডিওগুলোতে যে একেবারে আসবে না তা না ওর অনেক আগের কিছু ভিডিও শ্যুট করা আছে আবার এমন সিচুয়েশন আছে বা এমন একটা পারিবারিক কোনো অনুষ্ঠান আছে যেটাতে যেহেতু পরিবারের সদস্য হিসাবেও আছে সেটাতে থাকতেই পারে তো সেগুলো হলে তো দেখবেন কিন্তু আর আগের মতো র্যান্ডম যে প্রত্যেক ভিডিওতেই ওরে পাবেন এরকম আর না তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইসেঙ্গা দূর থেকে রে